আমাদের বর্ধিভাই প্রয়াণে আজকে এই প্রাক্তনী সমিতির রক্তদান শিবির নিয়ে কি বলবেন? এই প্রতিকূলতাকে জয় করেও আজকে রক্তদান শিবির হলো। অভিনন্দন জানাচ্ছি আজকের দিনে এই আবহাওয়াতে সকলে মিলে যে এসছে, এর জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। কি বলবেন ছাত্রছাত্রীদের বর্ধভাই আদর্শকে কিভাবে বয়ে নিয়ে যাবেন? বর্ধির আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে, সকলে আরও এগিয়ে যাক, এটাই কাম্য। এবং প্রতি বছর এইভাবে রক্তদান শিবির হোক এটাই আশা রাখছি, এবং ছাত্রছাত্রীরা যোগদান করুক। আমরা তো গত বছরের মতো এবছরও এই অনুষ্ঠানটা করেছি রক্তের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে, আর বিশেষভাবে এবারে তো বর্ধির স্মরণে আমরা এটা করেছি। তো আজকের এই আবহাওয়া আমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অবশ্যই সকলেই বুঝতে পারছে আজকে আমরা মিনিমাম 35-40 জনের আশা করেছিলাম, এখনও অবধি আমরা সেই জায়গায় যেতে সেই সংখ্যায় পৌঁছাতে পারিনি। তবে আশা করছি আমরা আরও কিছুক্ষণ ওয়েট করছি, করে এটাকে দেখা যাক ম্যাক্সিমাম আমরা কতজন ডোনারকে ডোনেট করতে পারবো এখানে। আর আমাদের এই স্কুলে স্টুডেন্ট ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করার ব্রতত্ব নিই, এবং সেইটার থেকে শুরু করেই আমরা এই কাজে করার উপনীত হয়েছি। তো দেখা যাক আবার আগামী ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ, আমাদের নেক্সট ইয়ার ইউনিয়ন হবে বা এই ধরনের কাজে আমরা ব্রত হব। ধন্যবাদ।